ওয়েলকাম ব্যাক টু মেটি চ্যানেল, সকল ছাত্রছাত্রী জানাই আন্তরিক অভিনন্দন। তো আজ আমি আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের সেকেন্ড চ্যাপ্টার যেটি রয়েছে হিস্ট্রি, উপনিবেশ ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ সাম্রাজ্য স্থাপন, সেই জায়গা থেকে আমি জাস্ট 30টি MCQ তোমাদের জন্য রেখেছি, আশা করব সেগুলো থেকেই পড়ে যাবে। তাই কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই প্রশ্ন এবং উত্তরগুলোতে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশ শাসন কায়েম করে তাকে বলা হয় উত্তর সাম্রাজ্যবাদ। দু নম্বর, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? এটা লেখায় রয়েছে ইম্পেরিয়াম, এটা ল্যাটিন শব্দ, কোন দেশের এটা প্রশ্ন আসতে পারে, সেই জন্য পাশে আমি লিখে দিয়েছি। তিন নম্বর প্রশ্ন, কোন শব্দ থেকে কলোনি বা উপনিবেশের সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে কলোনিয়া, ল্যাটিন শব্দ। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তর গোলমরিচ। পাঁচ নম্বর, অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? উত্তর আফ্রিকা। ছ নম্বর, আফ্রিকাকেই প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? উত্তর ওলন্দাজরা। সাত নম্বর, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? বার্তোলোমেউ দিয়াস, ইনি পর্তুগালের নাবিক ছিলেন। ভাস্কো ডা গামা ভারত আসেন কোন বন্দরে? কালিকট বন্দরে। ন নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্য প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? উত্তর বাংলা। তারপরে দশ নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে দত্তক লাভ করেন? এটা 1717 খ্রিস্টাব্দে। ন্যায় সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন কে? ডেভিড থমসন। বারো নম্বর প্রশ্ন, কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন কে? জব চান্ন। বক্সার যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ আলম। সিংহল উপনিবেশ ছিল কোথায় আর কি, কার? ইংল্যান্ডের। পনেরো নম্বর, এশিয়ায় কোন দেশে বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন? উত্তর চীন। দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। ইন্দোচীনের উপনিবেশ ছিল কোথায়? ফরাসিদের। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল, লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে কবে? 1950। উনিশ নম্বর প্রশ্ন, প্রথম আহিফিনের যুদ্ধ হয় কবে? 1839 খ্রিস্টাব্দে। কুড়ি, নানকিংয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল কবে? 1842 খ্রিস্টাব্দে। তিয়ানসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1858 খ্রিস্টাব্দে। বাইশ নম্বর প্রশ্ন, চীনের কাছে 21 দফা দাবি পেশ করেন কবে? এটা হচ্ছে জাপান। এরপর আমরা চলে যাব 23 নম্বর কোশ্চেন, সেখানে লেখা আছে নতুন বিশ্ব কথাটি প্রথমবার ব্যবহার করেন কে? আমেরিকা, ভেসপুচি। চব্বিশ নম্বর প্রশ্ন, আচ্ছা, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন কে? অ্যাডাম স্মিথ। পঁচিশ, মার্কিন স্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। ছাব্বিশ নম্বর প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের লেখক কেন? কার্ল মার্ক্স। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? হিল্ট ফার্ডিং। ইম্পেরিয়ালিজম ইকুয়াল দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? লেলিন। উনত্রিশ, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। ত্রিশ নম্বর, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষদের বোঝা এই ধারণাটি প্রচার করেন কে? এটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। এই 30টা MCQ তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে অবশ্যই তোমাদের MCQগুলো দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আরও বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই ধরনের ভিডিওগুলো পেয়ে থাকে, যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয়।